আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি জসিম জুয়েল, একুশে টেলিভিশনের বার্তা বিভাগে কাজ করছি। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজ নামচা বইয়ের 193 পৃষ্ঠার কিছু অংশ পড়ে শোনাচ্ছি। 7 আগস্ট 1966, রবিবার, প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব খান 6 দিনব্যাপী সফরের জন্য পূর্ব পাকিস্তানে আগমন করেছেন। আমি আশ্চর্য হলাম প্রেসিডেন্ট কিভাবে এসব কথা বলতে পারেন। নিশ্চয়ই তিনি সরকার সমর্থকদের সম্বন্ধে বলেছেন। তিনি বলেছেন, বিভেদ সৃষ্টিকারীদের কার্যকলাপ যদি সীমা অতিক্রম করে তাহা হইলে তাদের রোধ করিবার জন্য অন্য পন্থা অবশ্যই গ্রহণ করিতে হইবে। তিনি আরও বলেন, যে সকল বিভেদ সৃষ্টিকারী জাতীয় ঐক্য ও সংহতির বিরুদ্ধাচারণ করিতেছে তাদের বিরুদ্ধে রুখিয়া দাঁড়াইবার জন্য জনগণের কাছে আবেদন করেন। সরকার পক্ষে মিস্টার আফসারউদ্দিন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিচার করছেন। 2টা পর্যন্ত মামলা চলল। 5 জন সরকার পক্ষের সাক্ষী হাজির হয়েছিল। আগামী সেপ্টেম্বর মাসের 10 তারিখে মামলার তারিখ ঠিক হলো। বাকি সাক্ষ্য সেদিন হবে। গতকাল তেজগাঁ থেকে আরও কয়েকজনকে গ্রেপ্তার করে এনেছে। ফজলে আলী ও আলমগীর কবিরকে ডিপিআর ধরে এনেছিল, 20 সেলের সামনে রেখেছিল। আজ তাদের অন্য কোনো জায়গায় নিয়ে গেল। যারা তাদের দিতে গিয়েছিল তাদের কাছ থেকে খবর পেলাম পুরানা হাজতে নিয়ে গেছে। ভালোই হয়েছে, নতুন লোক সেলে কষ্ট হতেছিল। আজ আমার 3 মাস পূরণ হলো, ডায়েরি লেখাও শেষ করলাম। আগামীকাল থেকে ছোটোখাটো ঘটনাগুলো লিখবো।